রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর উদ্যোগে করোনা অতিমারিতে করোনা আক্রান্ত রোগী ও সর্বসাধারণের সার্বিক পরিষেবার জন্য সোমবার ইসলামপুর বিজেপি দলীয় কার্যালয় থেকে একটি পরিষেবামূলক ভ্যান চালু করা হয়। এই ভ্যানে সার্বিক পরিষেবা প্রদানের কথা উল্লেখ করা থাকলেও উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন এটি একটি অ্যাম্বুলেন্স, যদিও এই ভ্যানে কোথাও অ্যাম্বুলেন্স কথাটি উল্লেখ নেই বা কোনো সাইরেনও লাগানো নেই। অন্যদিকে জেলা বিজেপি সহসভাপতি সুরজিৎ সেন জানিয়েছেন সম্ভবত কিছুদিনের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হবে। ততদিন এই ভ্যানেই আপামর ইসলামপুরের জনগণকে সমস্ত ধরনের পরিষেবা দেওয়া হবে। যে যেই শ্রেণীরই হোক বা যেই দলেরই হোক সকল ধরনের মানুষ এই ভ্যানের পরিষেবা পাবে। এই ভ্যানে বিজেপির লোগো বা সাংসদের ছবি লাগানো রয়েছে বলে কেউ যেন না ভাবে শুধুমাত্র বিজেপি কর্মীদের বেছে বেছে তাদেরকেই পরিষেবা দেওয়া হবে। এদিন বিজেপির ইসলামপুর দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিজেপি দলীয় পতাকা দেখিয়ে এই ভ্যানের শুভ সূচনা করা হয়। এদিনের এই সার্বিক উন্নয়নমূলক ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ। আর আমাদের এই অ্যাম্বুলেন্স যেটা আজকে ইসলামপুর থেকে শুরু হবে সেটা ইসলামপুর শহর মধ্যে সীমাবদ্ধ নয়, সেই পরিষেবা শিলিগুড়ি পর্যন্ত আমাদের সেই পরিষেবা আমরা দেবো। কোনো পেশেন্টকে যদি শিলিগুড়ি কোনো নার্সিংহোম বা মেডিকেল কলেজে ভর্তি হতে হয় তারাও আমাদের এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেই পেশেন্টকে নিয়ে শিলিগুড়িতে গিয়ে এবং সেখানে বেড সেই পরিষেবা আমরা তাদেরকে মুহাইয়া করাবো। আর এই সময় জানেন দালাল চক্রের একটা বড় চক্র আছে, যা বেড থাকা সত্ত্বেও তাদেরকে অনেক সময় বেড দোয়া হচ্ছে না, চিকিৎসালয় সংক্রান্ত যে পরিষেবা সেখানে সঠিকভাবে পৌঁছে তাদেরকে ভর্তি করানো, তারা যাতে সেই পরিষেবাগুলো পায়, তা এই চিকিৎসালয় সংক্রান্ত ভর্তি সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার জন্যও আমরা পরিষেবা চালু করেছি। প্রত্যেকটি বিধানসভায় আমরা হেল্প ডেস্ক চালু করেছি, সেই হেল্প ডেস্কে সাতজন করে ব্যক্তি বিভিন্ন যে পরিষেবা যেটা বললাম অক্সিজেনের জন্য আলাদা, হোম ডেলিভারি সুষম আহারের জন্য আলাদা, ঔষধপত্রের জন্য আলাদা, পরিবহন পরিষেবার জন্য আলাদা, অ্যাম্বুলেন্সের জন্য আলাদা, চিকিৎসালয় সংক্রান্ত যে বিষয় দেখবেন তার জন্য আলাদা। আমরা জেলা স্তরেও যেমন একটা হেল্প ডেস্ক করেছি সাথে সাথে বিধানসভা স্তরেও একটা হেল্প ডেস্ক করেছি। আর এই পরিষেবা বুথ স্তরের সাধারণ থেকে সাধারণ কার্য মানে জনগণের কাছে যাতে এই সেবা পৌঁছায় তার জন্য আমরা একটা ইকোসিস্টেম চালু করেছি। আমাদের ওই নাম্বারে ফোন করবে, নাম্বারগুলো দোয়াই আছে, সেই নাম্বারে ফোন করবে, পরিষেবা নিয়ে আমাদের দলের কার্যকর্তারা তার দুয়ারে গিয়ে উপস্থিত হয়ে যাবে। বিধানসভার ক্ষেত্রে যে ছটি নাম্বার আমরা চালু করেছি তার মধ্যে একটি নাম্বার 9960644826607001102078, আরেকটি হচ্ছে 9002686342, আরেকটি হচ্ছে 7001541281, জরুরি ঔষধ পরিষেবার জন্য 9932497690, আহার পরিষেবার জন্য যে কোভিড পেশেন্টদের জন্য 9002263481। এই পুরো পাঁচ রকমের যে পরিষেবা আছে তার যে প্রমুখ আছে যে পুরো বিষয়টার ইনচার্জ তার নাম্বার হচ্ছে 9064824660। এই নাম্বারগুলোতে ফোন করলে পরে পরিষেবা তাদের দুয়ারে পৌঁছে। আরেকটা বিষয় বলছিলাম, আপনাদের যে অ্যাম্বুলেন্সটা রয়েছে সেই অ্যাম্বুলেন্সে পুরোপুরি বিজেপির সিম্বল লাগানো হচ্ছে, মানে সাধারণ মানুষ আছে তারা কোনো দলীয় মধ্যে নেই, তাহলে তাদের মধ্যে তো একটা বিভ্রান্ত থেকে যাবে যে সেই অ্যাম্বুলেন্স ইউজ করলে অনেকে ভাববে যে বিজেপির কার্যকর্তা হিসাবে কাজ করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন রোগ যেটা হয় সেটা বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে হয় না, রোগ রোগের মতন হয়। মাননীয় সাংসদের উদ্যোগে আমরা এই পরিষেবা চালু করেছি, স্বাভাবিক কারণে মাননীয় সাংসদের উদ্যোগ যেহেতু আর আমরা ভারতীয় জনতা পার্টি এই কাজটি করছি, স্বাভাবিক কারণে আমাদের দলীয় সিম্বল আমরা ব্যবহার করবো। কোনো এনজিও যদি এই কাজটা করতো, ধরুন রেড ক্রস সোসাইটি বা লায়ন্স ক্লাব, তারা যখন এই পরিষেবাগুলো দেয় সমাজের সাধারণ মানুষের জন্য তারা তাদের সংগঠনের নাম লোগো ব্যবহার করে, আমরাও যখন এই পরিষেবাগুলো জনসাধারণের জন্য প্রোভাইড করছি স্বাভাবিক কারণে আমরা আমাদের সংগঠনের নাম লোগো ব্যবহার করব। আমার মনে হয় না এই ক্ষেত্রে মানুষ এই বাজ বিচারটা করবে। আমাদের জেলা সভাপতি যে কথাটি বলেছেন যে এটাকে আমরা অ্যাম্বুলেন্স রূপে দেখতে চাইলে অ্যাম্বুলেন্স এবং সার্বিক পরিষেবার উপরেও যদি আমরা দেখতে চাই সেটা কারণ, আর এবং কিছুদিনের মধ্যেই অ্যাম্বুলেন্স খুব সম্ভবত প্রোভাইড হবে।
ততদিন এটি এই গাড়িতে আমরা সমস্ত ধরনের পরিষেবা দেবো। এবং আর একটা কথা হিসেবে বলে রাখি যে এখানে এমপির ছবি লাগানো আছে বা বিজেপি লোগো লাগানো আছে দেখে এটা কোনো কখনোই যেন কেউ না ভাবে যে শুধুমাত্র বিজেপির লোকদেরকে বেছে বেছে এটার পরিষেবা দেওয়া হবে। ঠিক, এটা আপামর ইসলামপুর জনসাধারণ, সে যে শ্রেণীরই হোক যে দলেরই হোক, 24 ঘন্টা এটা পরিষেবার জন্য উপলব্ধ থাকবে। তারা যেকোনো সময় যেকোনো কাজে এই নাম্বারগুলো যেগুলো আমাদেরকে পাবলিশ করা হয়েছে সেসব নাম্বারে ফোন করলে তার বাড়িতে পৌঁছে যাবে।